শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের জ্যামিতিক চিত্র অঙ্কনের বিষয় সম্পাদ্য এক নিয়ে কোন ত্রিভুজের তিনটি বাহুতে আছে ত্রিভুজটি আঁকতে হবে। চলো এবার আমরা চিত্রটি অঙ্কন করি। মনে করি তিনটি বাহু দেওয়া আছে এ বি সি, ত্রিভুজটি আঁকতে হবে। চলো এবার আমরা একটা বিডি রশ্মি নিয়েছি, বিডি রশ্মির বিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে, কতটুকু ব্যাসার্ধ নেব এর সমান, আমাদের তিনটে বাহু দেওয়া ছিল তার মধ্যে প্রথম বাহু হলো এ, এ বাহুর দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়ে আমরা ব্যাসার্ধ নিয়ে আমরা বিকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকব। বৃত্তচাপটি বিডি বাহুকে ছেদ করবে এবং সে বিন্দুটির নাম আমরা ধরে নিলাম সি, অর্থাৎ অঙ্কিত বৃত্তচাপ বিডি বাহুকে সি বিন্দুতে ছেদ করে। এ পর্যায়ে আমরা সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে, সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকব, সেটা অবশ্যই বিসি বা বিডি রশ্মির বিকে কেন্দ্র করে। কতটুকু ব্যাসার্ধ নেব? সি বাহুর সমান ব্যাসার্ধ নেব এবং কেন্দ্র করব হলো বিকে কেন্দ্র করে। তোমরা জানো কোনো কিছুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকতে হয় এবং ব্যাসার্ধ নিতে হয়। আমরা বৃত্তচাপটা আঁকলাম। এ পর্যায়ে সিকে কেন্দ্র করে, সিকে কেন্দ্র করে আমাদের একটি বাহু রয়েছে বি বাহু, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকব বি সি এর একই পাশে, যে পাশে আমরা বিকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এঁকেছি। বৃত্তচাপ অঙ্কিত হলো। এ পর্যায়ে এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করল, ধরে নিলাম সে বিন্দুটি হলো এ বিন্দু। তাহলে এবার বিএ এবং বিএটা আগে যোগ করব, তারপরে এসি যোগ করব। আমরা প্রথমে বি এবং এ এই দুটো বিন্দু যোগ করব। আমরা এখানে রুলার ইউজ করব, একটু সতর্ক থাকব যাতে পয়েন্টগুলো ঠিক মতো নির্ধারিত হয়। বিএ বি এবং এ বিন্দু যোগ করা হলো। এ পর্যায়ে এবং সি বিন্দু যোগ করব। এ সি যোগ করি। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে এবং সেই ত্রিভুজের নামটা এ বি সি, এটি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ।